হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সেদিন হচ্ছে রাখি পূর্ণিমার দিন ছিল। আমার দিদি প্রথমে এসে গেছে, তারপর আমার দাদা বৌদি, আর হচ্ছে আমার ভাই বসে ছিল, আর এই যে ব্যাগপত্র ছিল, আর তখন যে গাড়িটা দেখালাম আমাদের গাড়ি, ওটা না পেছনে যে বাম্পারটা আছে গাড়ি দাঁড়ানো ছিল, আর মানে একটা গাড়ি এসে পেছনে মারাতে ওরকম মানে বেঁকে গেছে আর কি। সেই সময় আর কি তখনই আর কি দিদি আসছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপরে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে ছোটরা বসে গেছিলো রাখি বাঁধতে, মানে আমার ভাইপোকে আমার মেয়ে রাখি পরিয়ে দিচ্ছিল। তো দেখতে থাকো ব্লগটি। তারপর একটুখানি ফটোশ্যুট হচ্ছিলো, যেহেতু আমার মেয়ে তো রাখি বাঁধতে পারে না, সেই জন্য ও পরিয়েছিল হাতে, তারপর আমি একটু বেঁধে দিলাম। আর বন্ধুরা হচ্ছে যেদিন আর কি রাখি পূর্ণিমা ছিল, সেই দিন হচ্ছে ভদ্রাকাল ছিল। তো সেই সময় হচ্ছে আমরা জানি অশুভ, তা সেই সময় হচ্ছে আমি ভিডিও দেখেছিলাম, তো অশুভের সময় হচ্ছে রাখি পড়াতে নেই, সেই জন্য প্রায় আমাদের রাখি পড়াতে পড়াতে 2 বেজে গেছিলো সকাল থেকে। না খাওয়ার সাথে জলটাই খেয়েছিলাম, বাট আর কিছু খাইনি। তারপরে হচ্ছে সব কিছু কমপ্লিট করে লাঞ্চ করতে তো একটু দেরি হয়েই গেছিলো, 3 বেজে গেছিলো প্রায়। আর এখানে হচ্ছে একটু মিষ্টি ফিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার মেয়ের। তারপর ভাইপোকে আমি একটু প্রদীপের তাপ, ধান ডুববো, যেগুলো রিচুয়ালস আর কি সব থাকে সেগুলো হচ্ছে কমপ্লিট করছিলাম। তো বন্ধুরা, তারপর তোমরা হচ্ছে এরপরে হচ্ছে দেবে দিদি পড়াবে রাখি, তো তোমরা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। আর কে কে তোমরা রাখি পড়িয়েছো, অনেকের ভাই থাকে না পাশে যারা মানে থাকে পড়ানো যায়, তো তোমরা একটু কমেন্টে জানিও যে কে রাখি পড়িয়েছো, তার ভাই আছে বা পড়িয়েছো কি না, সেটা একটু শেয়ার করলে ভালো হয়। তারপরে দিদি যেহেতু বড়, তো সেই জন্য আমার দিদি বসে গেছিলো, প্রথমে ধান ধুব যেগুলো দিতে হয়, তারপরে হচ্ছে রাখি পড়াবে, তারপরে হচ্ছে আমি পড়াবো রাখি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর ফ্রেন্ড সব কিছু কমপ্লিট করে নিয়ে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে বসে গেছিলাম। আর তারপরে হচ্ছে আমি লাঞ্চে মনে হয় দেখাইনি কী কী মেনু করেছি, তো বেশি কিছু করতে পারিনি, যেটুকু পেরেছি করেছি, মানে সময়ের ভিত্তিতে ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম। তো সময়ের ভিত্তিতে মানে যেহেতু রাখিটা পড়ানো একটু বেলাতে ছিল, আর সব কিছু রান্নাবান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য আমি মানে এটাই অনেক খুশি হয়েছে সবাই। ভিডিওটা এখানেই শেষ।